আপনিও কি কাঁচা লবণ খেতে পছন্দ করেন? কাঁচা লবণ আমরা অনেকেই না বুঝেই খেয়ে থাকি, কিন্তু কি জানেন কাঁচা লবণ খেলে আপনার শরীরে কি যে মারাত্মক ক্ষতি হয়? ভিউয়ার্সরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাঁচা লবণ খেলেই বিপদ বিস্তারিত জানতে পারবেন আমার আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার সোশ্যাল লিঙ্কে শেয়ার করতে একদমই ভুলবেন না। লবণ ছাড়া খাবার অসম্ভব ব্যাপার। খাবারে লবণ বেশি দিলেও যেমন খাওয়া যায় না, কম বা না দিলেও খাবারের যোগ্যই থাকে না। লবণের ভালো মন্দ দুইটি দিকই রয়েছে। লবণ এক ধরনের স্ট্রেস ফুড। এটি সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমকে উদ্দীপিত করে, যা স্ট্রোক হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ঘাম বেশি হয়ে লবণ শরীরের পানি ধরে রাখে, তাই লবণ বেশি খেলে হাই ব্লাড প্রেশারের আশঙ্কা থাকে। খাবারে বাড়তি লবণ খাওয়ার ফলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়, ফলে ধীরে ধীরে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। লবণ হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয়, শরীর থেকে বর্জ্য বের হওয়ার কাজে ব্যাঘাত ঘটায়। এর জন্য ইউরিক অ্যাসিড বৃদ্ধি, বাতের সমস্যা দেখা যায়। অনেকের অভ্যেস আছে, খাবার খেতে বসলে আলাদা পাত্রে কাঁচা লবণ নিয়ে নেন। অনেকে অতিরিক্ত এই কাঁচা লবণকে ভেজে পাকা করে খান। দুটোই শরীরের জন্য ক্ষতিকর, কারণ লবণ ভাজলে পানি শুকিয়ে গেলেও সোডিয়াম ক্লোরাইড ঠিকই থাকে। রান্নায় অতিরিক্ত লবণ বাড়িয়ে দেওয়া সমাধান নয়। গবেষণায় দেখা গেছে, যারা দৈনিক 4 থেকে 5 গ্রামের বেশি লবণ খায় তাদের এই সমস্যা বেশি হয়। তাই প্রতি 1.5 থেকে 2 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। রান্নার সময় যতটা প্রয়োজন ততটা লবণই ব্যবহার করবেন। যেসব খাবারে লবণ বেশি থাকে, যেমন আচার, প্যাকেটজাত স্যুপ, পনিরের বার্গার বা স্যান্ডউইচ, আলু চিপস, পপকর্ন, এসব খাওয়া কমাতে হবে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত লবণ খাওয়ার কারণে কি কি শারীরিক সমস্যা হতে পারে। 1. উচ্চ রক্তচাপ। অতিরিক্ত পরিমাণে লবণ খেলে রক্তচাপ আর স্বাভাবিক থাকে না, বাড়তে শুরু করে। আর যদি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে না পারা যায়, তাহলে কিন্তু আর্টারি ক্ষতিগ্রস্ত হয়, ফলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বহু গুণে বেড়ে যায়। তাই তো অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার অভ্যেস ত্যাগ করুন, না হলে আসন্ন মৃত্যুর জন্য তৈরি হন। 2. হৃদরোগ। বেশি মাত্রার লবণ শরীরে প্রবেশ করলে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর সহ একাধিক হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সঙ্গে হার্ট ফেলিওর হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই হার্টকে যদি বেশি দিন সুস্থ রাখতে চান, তাহলে লবণ খাওয়ার পরিমাণ অবশ্যই কমাতে হবে। 3. ক্যান্সার। বেশি লবণ খেলে ক্যান্সারের মতো মারণ রোগও আক্রান্ত হতে পারেন। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে মাত্রাতিরিক্ত পরিমাণে লবণ খেলে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 4. কিডনি নষ্ট হতে শুরু করে। শরীরে ইলেকট্রোলাইটসের মাত্রা স্বাভাবিক রাখতে লবণ কোনো বিকল্প হয় না বললেই চলে। কিন্তু তাই বলে বেশি মাত্রায় লবণ খাওয়া একেবারেই চলবে না, কারণ যত বেশি করে লবণ আমাদের শরীরে প্রবেশ করবে, তত কিডনির কর্মক্ষমতা কমে যেতে শুরু করবে। সেই সঙ্গে বাড়বে রক্তচাপও, যা যে কোনো মানুষকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 5. পাকস্থলীর আলসার। শরীরে বেশি মাত্রায় লবণের প্রবেশ ঘটলে পাকস্থলীর আবরণ ক্ষতিগ্রস্ত হয়, ফলে পাকস্থলী আলসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীরে পানির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নানা রকমের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। 6. অস্টিওপোরোসিস। শরীরে লবণের মাত্রা যত বাড়বে তত পানির পিপাসা পাবে, আর পানি বেশি করে খেলে প্রস্রাবও বেশি করে হবে, ফলে শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যেতে শুরু করবে মাত্রাতিরিক্ত পরিমাণে। আর এমনটা হলে ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে গিয়ে দেখা দিবে অস্টিওপোরোসিসের মতো রোগ। 7. মস্তিষ্কের ক্ষমতা কমে যাবে। বেশি মাত্রায় লবণ খেলে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যেতে শুরু করবে, সেই সঙ্গে ব্রেন ফাংশন ক্ষতিগ্রস্ত হবে এবং কমবে মনোযোগও। আর এই লক্ষণগুলি দেখা গেলে দৈনন্দিন জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠবে তা নিশ্চয় বলে দিতে হবে না। লবণ খান, কিন্তু বেশি মাত্রায় খাবেন না, তাহলেই দেখবেন সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন। ভিউয়ার্সরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি বানানো সার্থক। ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।